মাত্র কয়েকদিন আগেই চাঁদের যে অংশের নামতে গিয়ে ধ্বংস হলো রাশিয়ান চন্দ্রযান, ঠিক সেই রহস্যকেরা দক্ষিণ মেরুতে নামলো ভারতের চন্দ্রযান 3। আর এটি সত্য যে রহস্যকেরা এই চাঁদের দক্ষিণ মেরুতে ভারতে প্রথম। আদি পুরুষের সিনেমার চেয়ে কম বাজেটে এমন জটিল মিশন সফল করলো ভারত। তো স্বল্প খরচে ভারত পালেও বাংলাদেশ কেন পারছে না, আমাদের ঘাটতি কিসে? স্বল্প খরচে মহাকাশের অভিযানের লক্ষ্যে বিশ্বের সব দেশ চুটবে এখন ভারতের দিকে। রকেট সায়েন্সের ভারতের অগ্রগতি অবিস্মরণীয়। চাঁদ জয় করতে চন্দ্রযান 3 এর পেছনে ভারতের খরচ 615 কোটি রুপি, যে টাকাটা আদিপুরুষ সিনেমার বাজেটের সমান। একটা সিনেমা বানানোর টাকাতেই বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করলো ভারত, যে টাকাটা আমাদের দেশের প্রবাসীদের পাঠানো 7 দিনের এভিডেন্সের সমান হতে পারে। তবু আমরা কেন পারছি না? আমাদের কাছে চাঁদ এখনো স্বপ্ন, যেখানে বিশ্বের অনেক দেশ প্রচেষ্টার পর প্রচেষ্টা চালাচ্ছে, আমরা সেখানে নীরব। চাঁদ যেন আমাদের স্বপ্ন দেখারও বাইরে। স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের নেই কোনো স্পেস সায়েন্স প্রতিষ্ঠান, নেই কার্যরত কোনো পরিকল্পনা, নেই সুনির্দিষ্ট কোনো একাডেমিক কার্যক্রম। কবে আমরাও পড়ব এমন কীর্তি করতে? কবে সারা বিশ্বের মিডিয়া আমাদের নাম উচ্চারণ করবে গর্বের সাথে? সেই প্রশ্নের উত্তর হয়তো কারো জানা নেই। প্রতিবেশী ভারতের এই সাফল্য হতে পারে বাংলাদেশের স্পেস সায়েন্সের সূচনা। যদিও শোনা যাচ্ছে 2024 সালের শুরুতে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশের তৈরি প্রথম স্যাটেলাইট। আকারে অতি ক্ষুদ্র এই স্যাটেলাইট চাঁদে অবতরণ করে নিয়ে আসবে তথ্য।